Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole. মেনে নে মায়ামা থাকব না রেখা মেনে নে মায়ামা থাকব না রেখা ও ষোল ফিগল দিচ্ছে শরীর চাগল ও ষোল ফিগল দিচ্ছে শরীর চাগল উড়িয়ে সে ধরে যায় বিয়ের ফুল ফোটে না আমার মেনে নে দাদা আমার নাম দেব আমি বাড়ি সবার ছোট আমার জীবন কাহিনী পোচা কোলার মতো দাদা বললে বিশ্বাস করবে না আমি যখন হই দু ঘন্টা কাঁদিনি আমার দাদু কোথায় ছিল এসে কোথায় টিপে ধরেছে জানিনি দাদা আমি তখন চিল্লে মিল্লে কেঁদে উঠেছি সেই থেকে আমার নাম টেপু দাদা কি বলবো আমার দাদা থাকে কেরালায় আর বৌদি থাকে ঘরে আর আমি থাকি বারান্দায় দাদা ঠান্ডার সময় মানে বুঝতে পারছো এই বারান্দায় পরে পরে ছ বছর ঝাড় খাচ্ছি আর আমার বৌদি শুধু আমার উল্টো পাল্টা ভাবে খাটাচ্ছে আমি তাই চিন্তা ভাবনা করেছি আমি এই সংসারে থাকবো না আর এই সংসারের কোনো কাজে হাত দেবো না কাজকর্ম খাবো কি কাজকর্ম খাবো কি এই আমার বৌদি পদ্ম এ মানে না কোনো মদ্য খুলে রাখছি তোর জন্য গত্ত তোর কাছে থাকার চেয়ে গত্তর ভিতর থাকা অনেক লাভ আছে গত্তর ভিতর থা না থা গত্তর ভিতর থা দাদা বললে বিশ্বাস করবে না দাদা তো বাড়িনি এই তো সেদিন করে শশা বাগানে গিয়া ধরা পড়ব না না মিথ্যা তো কইব নি সত্যিকার ধরা পড়ছিলি তো হ্যাঁ হুম কিভাবে মেনে নিচ্ছে দেখেছো ভালো বংশের মেগো প্রত্যেকটা জিনিস মেনে নেয় ভালো দুশাইক নম্বর পোল সব ছোটবেলা নু শশা দেখলে আমার যে কি এই তা শশা তো 30 টাকা করে কিলো তুই তো আমার বলতে পারতি আমি তোর কিনে এনে খাওয়া তুম আহারে পরামুয়া শশা কিনে লাইছে খাওয়াইতি দিদিকে কি কইবু আমার সে মদ্য একা কাজ করে সংসার চালাটি আর এ বুড়া মদ্য খাটে আর ঘরে গিয়ে ঘুমাতে তাই কি এমনি এমনি ঘুমুচ্ছি দিদিকে কইলে বিশ্বাস করবো নি যদি সন্ধ্যা ছটায় শুয়ে উঠবে সে বেলা 12টায় এই বিজনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে বিজনার প্রতি তোর ভালোবাসা বাড়িছে হ্যাঁ কিরকম তো এগুলো কি আমার এমনি এমনি হচ্ছে তো কিসের জন্য হটি এগুলো তো আমার রোগে হচ্ছে তোর আবার কিসের রোগ বৌদিরে খেলে খিদে হয় না ঘুমলে কিচ্ছু দেখতে পারি না আরে কিচ্ছু ভালো লাগে না কেউ ভালোবাসে না ও পরামুয়া তুমি তাহলে বিয়া পাগলা হইছো দিদিকে কি কইব ও সেই দিন দুটা দুটা ঘন্ট দেখা শোনা আইলো তানে আইলো খাইলো খেয়ে ঘরে গিয়ে ফোন করে কটে তোমার টোকা পছন্দ হয়েছে কিন্তু মেয়েছি লেখা পড়া করে এ তা আমি কি বাচ্চা ছেলে তার মেয়ের বই খাতা ছিঁড়ে দেব ওরে ভাই এখন প্রেম করতে হবে নইলে মেয়েছি পাবু নাই তা আমার হাতে কি প্রেম করার মতো কোনো রেখা আছে কেন সে রেখা কাইছি আই ছোটবেলায় চাননি খেতে গিয়ে হাতের রেখা চেটে খেয়ে নিছি পুরা মা তুই মরতে পারুনি বৌদিলে তোর পায়ে ধরে বলতি তুই আমার একটা বই কিনে দে
কেন বই কি হবে তুই আমারে প্রেমের বই কিনে দে সেই প্রেমের বই কি করব আমি বই পড়ে পড়ে প্রেম করব আর সে বই যে কিনব টাকা কাই কেন দাদা তোর কাছে এত টাকা খেটে দিল তোর কাছে মনে টাকা নেই আরে এই যে হা হয়েছে আমার তো ওদিকে মোটে লক্ষ্য নেই দিদিকে কি কইব ও আমফান ধরে আমারে সব উড়িয়ে পালিছে একটা খড়কুটি পর্যন্ত নেই আর এই পরামা ঘরে খাবে আর লোককে ধরে ধরে কে ঘুমাতে কেন মোরের মাথায় যাওয়া যায়নি এ তা আমি কি মোরে মোরে গে শোব কেন মোরে মোরে গে শুব কেন কাই কি তান ফান দাটা খোঁজ খবর রাখব মোরে মোরে তান দিচ্ছে হ্যাঁ তা তুই এই খবরটা আমার আগে জানাইনি কেন ওই তো ভূতার মা ও আমফান ঝরে হাড়ি করা পাইছে ভূতর মা হাড়ি করা বেজি হ্যাঁ আর ওই পুটার মা ও আমফান ঝরে তিরপল পাইছে পুটোরে মা তিরপল পেয়েছে হ্যাঁ দাদা বললে বিশ্বাস করবে না ওদের সামান্য চিলে কোটাটুকু উড়ে গেছে ওদের তিরপল দেছে হ্যাঁ আর আমাদের কি হয়েছে না না দিদি গো আমার কি বানে জলে ভেসে চাই আমার পাবনি ও সরকারকে যদি আমি হাতের সামনে পাইতি ও গাটি করে গুজে রাখতে হয় বৌদি রে তুই কি করতি আমি জানি না যদি সরকারের আমি সামনে পেতুম ওর ঘুমসি করে বেঁধে রাখতুম এই ওই মোরে মাথানো ঘোষণা করতেছিল ওখানে আজকে চাল দিবে চাল দেবে হ্যাঁ আমি যাব তুই ঝাপ করে যাব হ্যাঁ যাব আর টপ করে চলে আসবো আর যদি আসতে দেরি হইছে আমার নাম পদ্ম আমি মানিনি কোনো মদ্য দাদা ওইটা আমার বৌদি আমার দাদার সাথে আমার দাদার সঙ্গে যখন আমার বৌদির বিয়ে হয়েছিল আমার বৌদি একটা কথা বলেছিল এ গোপিন্দ রাখো চরণে বেরে ঠিক ছ মাস পরে একটা ভাষা চেঞ্জ করে দিল এ গোপিন্দ থাকো চরণে দাদা কি বলবো ফিরে আসছি ছোট্ট একটা বেগের পর চোখ রাখুন কোথাও যাবে না মেনে নমস্কার আমি মৌপ্রিয়া আমি আসছি সৃজনী সংস্থার পক্ষ থেকে এটি হলো একটি ছোট্ট এনজিও বর্তমানে সমগ্র পৃথিবীর যে ভয়ঙ্কর পরিস্থিতি ও আমফানের দুর্গতির ফলে আমরা এসেছি দুর্গত পীড়িত মানুষের কাছে কিছু ত্রাণ পৌঁছে দিতে ও হ্যাঁ আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা ত্রাণ নিতে আসার আগে আপনাদের বাড়িতে আমাদের সদস্যরা যে সমস্ত কুপনগুলো দিয়ে এসেছিল সেগুলো অবশ্যই করে হাতে করে নিয়ে আসবেন ও একের পর এক লাইন দেবেন সুস্থভাবে ত্রাণ নিয়ে বাড়ি চলে যাবেন ও সেই সকাল থেকে ত্রাণ বিলি করে করে এখন আমি প্রচুর টায়ার্ড আর কটা ত্রাণ দেওয়া বাকি আছে এই কটা দেবো আর চলে যাব সোজা বাড়ি কোথায় যাবি বাড়িতে আগে আমার দিবি তরপর যাবি ও তুমি নেবে তো লাইনে দাঁড়িয়ে পড়ো আমি লাইনে ছিলুম ঘরে পান্তা খেতে গেছিলুম এই দেখো এরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে এদের পেছনে দাঁড়িয়ে যাও তোমার সময় এলে তুমি ঠিক পেয়ে যাবে বলতি তো আমি লাইনে ছিলুম ঘরে পান্তা খেতে গেছিলুম এই দেখ একদম বাজে কথা বলবি না লাইন না দিলে মাল পাবি না কি হয়েছে আমি সকাল দে লাইন না দিলে মাল পাবনি তাড়াতাড়ি মাল দে ও গড এই আমার টানছিপিটা কেমন নষ্ট করছি দেখো এই ঠিক আছে তোকে লাইন দিতে হবে না তুই কুপন দেখা কুপন নি কুপন ছাড়া কোনো মাল হবে না এ তা আমাদের তো কুপন দেয়নি এ তুই বুঝতে পারছিস না আমি কুপন ছাড়া মাল দিতে পারবো না তুই কুপন ছাড়া মাল দিবি না কুপন দুবুনি মাল নেব মাল নে তবে যাব ওই ডিয়েট লম্পট দেখা না কুপন আমফানে হলো ক্ষতি দে ক্ষতি পূরণ
বুয়া দাদা বললে বিশ্বাস করবে না আমাদের এক কামরা ঘর ঝরে দু কামরা হয়ে গেছে আরে বলে না কি দুগুনি তাড়াতাড়ি দে বলতি ওই দিয়ে ডাম করতে দেখা না কোন আমফানে হলো ক্ষতি দে ক্ষতি পূরণ ওই দিয়ে ডাম করতে দেখা না কোন আমফানে হলো ক্ষতি দে ক্ষতি পূরণ টান শিবিরে টান না দিলে টান শিবিরে টান না দিলে ছাড়বো না এখন বোঝে না কোনো কথা শোনে না বারণ বোঝে না কোনো কথা শোনে না বারণ বোঝে না কোনো কথা শোনে না বারণ এই হাতে সময় নেই তাড়াতাড়ি দে দে স্টুপিড তোদের মতো মূর্খ ছেলেরা আমাদের মতো সুন্দরী মেয়ে দেখলে কি করে জানিস কি করে পেছনে পেছনে কুকুরের মতো ঘে ঘে করতে থাকে সত্যি দাদা করে কারণটা কি জানো এদের মতো মেয়েদের এদের সাজলে ভালো দেখতে লাগে বিউটি এরা একটা ছাড়ে একটা ধরে এটাই এদের ডিউটি এই তোদের মতো তোর ব্যবহার আমার নামে 20,000 ঢোকালি বলকার হোয়াট খবর পেয়েছি আমাদের টাকা ঢুকেছে টাকা দে শিক্ষা দেয়নি তোর বাবা মা আমফানে আমার বৌদির হলো হ্যাঁ এই একদম মুখ সামলে কথা বলবি সেই ঝড় থেকে এখন অবধি লোকের বাড়ি আছি তাড়াতাড়ি দে বলতি এই তোরের মতো তোর ব্যবহার আমার নামে 20,000 ঢোকালি বলকার শিক্ষা দেয়নি তোর বাবা মা আমফানে আমার বৌদির হলো হ্যাঁ টান শিবিরে চালনা দিলে টান শিবিরে চালনা দিলে ছাড়বো না এখন বোঝে না কোনো কথা শোনে না বারণ বোঝে না কোনো কথা শোনে না বারণ বোঝে না কোনো কথা শোনে না বারণ এই এখানে শোনা শুনির কি আছে বোঝা বুঝির কি আছে তুই দিবি আমি নেবো তাড়াতাড়ি দে ঘর যাবো ও মাই গড এই পাগলকে ত্রাণ না দিলে আমার ত্রাণ শিবিরটা একদম পুরো ভণ্ডুল করে দেবে আয় ঠিক আছে তোর কুপন দেখাতে হবে না আর লাইনেও দাঁড়াতে হবে না তোর ত্রাণ দিচ্ছি তুই নিজে সোজা বাড়ি চলে যাবি এ সেই দেবে আর শুধু এদিক উদিক এদিক উদুক করতে আইনে ধর এ চাল কেন তো চাল দে আরে পাগল চালই তো দিচ্ছে এ চাল কেন আরে চাল দে একদম মাথা গরম করবি না তোকে চাল দিচ্ছি নিয়ে সোজা বাড়ি চলে যাবি এই চাল কেন এই দেখ তোকে ত্রাণ দেবো না কিছু দেবে না চাল ফট তুই দিবি না না দিবি না এত কষ্ট করে আছি তুই দিবি না তুই কি করবি আমি জোর করে নিয়ে যাব হ্যাঁ জোর করে নিয়ে যাব আরে মূর্খ মাকে আমরা মাম বলে ডাকি ও মাকে মাম বলে হ্যাঁ তাহলে বাবাকে কি বম বলে বম শট আপ স্কিল ও দিদিমণি ও বম হওয়া চপ হওয়া আমার জানা দরকার নেই তুমি আমাকে চাল দাও চালে ঘর যাবো আরে দিদি দেখুন না কখন থেকে তো চাল তো দিয়েছি ও কিছুতেই নিয়ে বাড়ি যাচ্ছে না ওই পড়া মা দিদিমণি চাল দাও তুই চাল দাও কেন বলুন আমার দিলাম এখন দেই না তুই কখন চলে যা তুই তুই যেখানে যাবো সেখানে আমার মান সম্মান খোয়াবো তোর জন্য আমার মান সম্মান রয়নি জানো তো আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হচ্ছে তবে তুই নে আয় আমি চলে যাচ্ছি ওরেও বিয়া কিলে ঝামেলা করিস না এটা কি তোর সতী না ছে ওয়া দুজন যুক্তি করে দিলি না এটা কি তোর সতী না ছে দুজন যুক্তি করে দিলি না ওরেও বিয়া কিলে ঝামেলা করিস না ওরেও বিয়া কিলে ঝামেলা করিস না এটা কি তোর সতি না ছে দুজন যুক্তি করে দিলি না এটা কি তোর সতি না ছে দুজন যুক্তি করে দিলি না তুমি একটু ওকে বোঝাও না মান সম্মান কিছুই আর রইল না তুমি একটু একে বোঝাও না মান সম্মান কিছুই আর রইল না মান সম্মান এই দেখ আমরা এত নরম ভাবি না আমরা নারী আমরা সবকিছু পারি সব কিছু পারো হ্যাঁ তা কই বাবা হয়ে দেখাও তুমি দেখি লেখাপড়া নেই তো পেটে
ব্যবহার ঠিক জানিস না। আমাদের মোটকা ভেঙে ঢুকে গেছে, মাথা গরম করিস না। মোটকা ভেঙে ঢুকে গেছে, মাথা গরম করিস না। দিদি আপনি ঠিক বলেছেন, যেমন কুকুর তার তেমনই মুকুর দিয়েছেন। দিদিমণি, ও তো লাঠি ঠেকি, ওকে চরে সোজা ওকে লাঠি মেরে সোজা করতে হবে। এত কিছু দিচ্ছে সংস্থা, এটা ওকে বোঝাও না। কত কষ্টে একা শুয়ে থাকি, আমি কি করবো? তোরা শুয়ে দেখ না। কত কষ্টে একা শুয়ে থাকি, তোরা শুয়ে দেখ না। কাল তেল নিয়ে ঘরে জানা, বেকার বেকার ঝগড়া বাড়াস না। কাল তেল নিয়ে ঘরে জানা, বেকার বেকার ঝগড়া বাড়াস না। সংস্থার পক্ষ থেকে আপনাদের এলাকায় যে সমস্ত মানুষেরা আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে কেন? আর একটু সুস্থভাবে শুনুন। হ্যাঁ, তুমি কয় তো দিগনি, তুমি কও। আপনাদের এলাকায় যে সমস্ত মানুষেরা আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কিছু ত্রাণ পৌঁছে দিতে আজ এসেছি আপনার এলাকায়। কাল যাব আরেকটি এলাকায়, তেমন পশু যাব আরেকটি এলাকায়। সেই সকাল থেকে আমি সুস্থভাবে ত্রাণ শিবির চালিয়ে যাচ্ছি, আর এই স্টুপিড কোথায় ছিল এসে আমার ত্রাণ শিবিরটা কিভাবে নষ্ট করছে দেখুন না। দিদিমণি, চাল দেখা, তুই চাল লে দাওনি কেন? তোর কি কইব, ও আমফাম ছড়ে আমার সব অ্যালভেস্টের চাল উড়িলে পালি। আর দিদিমণি কি সব চাল দিতে আসছে? দিদিমণি কোন চাল দিতে আছে? দিদিমণি তো খাবার চাল দিতে আসছে। দিদিমণি খাবার চাল দিতে আছে? হ্যাঁ, আই করি আমাদের ঘরের চাল দিতে আছে। তুমি তো সবসময় উল্টা পাল্টা ভাবো, আর যেখানে যাবো সেখানে মান সম্মান খাইবো। তোর জন্য আমার মান সম্মান রয়নি, তুই চুপচাপ দাঁড়াবু। দিদিমণিকে কি করছি কে জানে? আমি দিদিমণির কাছে ক্ষমা চাইটি। তানে দিদিমণি, আমি কইটিকে ও মুখ্য সুখ মানুষ, ও কিচ্ছু জানেনি। ওর হয়ে আমি ক্ষমা চাইলেটি, তুমি ক্ষমা কর দাও। আরে ঠিক আছে ঠিক আছে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। তুমি ওকে ক্ষমা করে দিচ্ছ? আর কইছিলি কে দিদিমণি, তুমি এখানে সেখানে ওখানে গিয়ে কাজকর্ম করো, আর ও বেকার মানুষ কোনো কাজ করেনি। ওকে যদি গটে কাজ দিত তবে ভালো হইতো। ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি। এখন আমাদের সংস্থাতে প্রচুর ছেলে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ওখানে না হয় ওর একটা কাজ দিয়ে দেবো। কচি কি দিদিমণি দিবে কইছি? দিদিমণি দেবে কইছে? বলে দেখ, বলে দেখ। আরে দিদিমণি একটা ভালো কাজ দিবে কইছি। কি হয়েছে? কাজ দিবে, কাজ দেবে? হ্যাঁ। ও বাবা, আই করি অন্য কিছু দেবে? আই পরমা, তুই সবসময় অন্য কিছু ভাবু। আমি কইছি শুন, দিদিমণি যা কাজটা দেবে সব কাজটা মন দিয়ে করবো, আর যা কইবে তা মন দিয়ে শুনবো। আর যদি এদিক ওদিক হইছে, আমার নাম পদ্ম, আমি মানিনি কোনো মত। সাপের মধ্যে শুধু ব্যাগ দিচ্ছে। আচ্ছা, তুমি ছোটবেলাতে পড়াশোনা কেন করনি? ও সব দিকে আমার নজর লক্ষ্য ছিল। উনি কোন দিকে ছিল? ছিল আমি উকিল হব, ডাক্তার হব, না হলে ইঞ্জিনিয়ার হব। আরে পাগল, লেখাপড়া না শিখলে এগুলো কোনোটাই তুমি হতে পারবে না। কেন, এগুলো শিখতে গেলে কি লেখাপড়ার দরকার আছে? না অবশ্যই, কিন্তু আমি তো লেখাপড়া শিখবো না ম্যাডাম। জানো ম্যাডাম, আমার দাদা অনেক লেখাপড়া শিখেছিল, শুধু একটা চাকরির জন্য কত লোকের না পায়ে ফেলেছিল। অফিসের দরজা দরজায় গিয়েছিল, কিন্তু আমার দাদাকে চাকরি দেয়নি। আমার দাদা বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। চাই না ম্যাডাম, আমি ওই চাকরির আশায় আমি আত্মহত্যা করতে চাই না। তোমরা আত্মহত্যা করতে হবে না। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমন পৃথিবীতে সমস্ত মানুষের মনও একই হয় না। ঠিক তেমনই সমস্ত শিক্ষিতারও একই হয় না। আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, তোমার লেখাপড়ার দায়িত্ব এবং তোমার দায়িত্ব সম্পূর্ণ আমি নিয়ে নিলাম।
জানো ম্যাডাম, আজ থেকে আমিও তোমার দায়িত্ব নিলাম। সত্যি তুষার की है मैं तेरी आशिकी, तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है। ओ मेरे साथ ना साया रे है, मैं तेरी शायरी है, मैं तेरी आशिकी, तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है। ओ मेरे साजना छाया रहे, मैं तेरी शायरी। Ashit Sandosha, DJ Bapi, Dushaik Number Pole.